অপারেশন নেপচুন স্পিয়ারকে এক্সিকিউট করানোর জন্য ইউএস নেভি সিলসদেরকে নিয়ে ঠিক 90 মিনিটে জালালাবাদ থেকে আবোটাবাদ পৌঁছল ইউএস আর্মির হেলিকপ্টার। এক নয়, একাধিক হেলিকপ্টার, এবং সেই হেলিকপ্টার যাতে রেডার এড়িয়ে সন্তর্পণে এবং সতর্কতার সঙ্গে আবোটাবাদের সেই রহস্যময় বাড়ির কম্পাউন্ডের ঠিক ওপরের আকাশে পৌঁছতে পারে তার জন্য প্রচুর কাঠখড় পুড়িয়েছিল ইউএসএ। এবং তারপর ফাইনালি তারা পেল ওসামা বিন লাদেনকে। কিন্তু তার আগে ঘটল বেশ কয়েকটি রোমহর্ষক ঘটনা। অপারেশন নেপচুন স্পিয়ারের লেটেস্ট এপিসোড শুনতে ভুলো না স্পাই স্টোরিজ উইথ সৃজন www.friendsdigital.com।